দর্শক, আজকে আমরা সরাসরি লাউ খেতে চলে এসেছি। আপনারা হয়তো জানেন, এর আগে হয়তো দেখেছেন এই লাউ চাষ সম্পর্কে মিঠু ভাই কিছু বক্তব্য আপনাদের সামনে দিয়েছিল, কিভাবে লাউ চাষ করবেন মাসাই। আজ তার মাসাই পরিপূর্ণ লাউ চলে এসেছে, এজন্য আমরা তার এই সফলতার গল্পটা আরও একবার শুনে নেব। তিনি কিভাবে এই চাষাবাদ করছেন এবং কেমন দাম পাচ্ছেন এই লাউগুলো, এবং প্রতিটা কার্টুন কত দাম আসছে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মিঠু ভাই, আপনি ভালো আছেন? জি ভালো। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনার এই লাউ চাষের সফলতাটা যদি আমাদের একটু জানাতেন, মানে কিভাবে মানে ফলনটা বেশি হয়। দেখ, আলহামদুলিল্লাহ এখন লাউ চাষের পুরো একটা মৌসুম, তবে শীত কম পড়াতে লাউ কিছু পেঁচে যাচ্ছে এবং দাম ইনশাল্লাহ ভালো। তারপরেও সরকার একটু তেলের দাম বেড়েছে, তো এই জন্য ক্যারিং খরচটা বেশি হয়ে যাচ্ছে। তাও আলহামদুলিল্লাহ, তাও এক কাটো লাউ পাটালি প্রায় মনে করেন 1100 টাকা ফেলছে, মানে খরচ খরচ বাদ দিয়ে আমাদের 1100 টাকা দেয়, 1050 টাকা দেয়। তাতে করে যাই লাভবানই, এরকম যদি এক মাস ধরে কি দু মাস লাভ বেচতে পারি তাহলে অনেক সফলতা অর্জন। তা আপনার কাছে এখন যে এভাবে মাসাটা করেছেন, মাসাই কেমন একটা আনুমানিক খরচ খরচ মানে খরচা কেমন এসেছে? খরচ মোটামুটি বিঘাপতি প্রায় 6-7 হাজার টাকা খরচ। মানে নিজের যদি বাজার থাকে তাহলে কি খরচ আর কম আসে নাকি বেশি? নিজের যদি বাজার থাকে খরচ হয়, তারপরও জোন মুরগির দাম বেশি। জোনের এখন সবচেয়ে বড় খরচ হইল জোন, তাছাড়া সব কিছু ইয়ে করা যায়। এখন শ্রমিকের দাম বেশি, সেই উপলক্ষে দেখা যায় গড়ে 8-9 হাজার টাকা হলে পরে এক বিঘে জমির লার পান কমপ্লিট করা যায়। তা আপনার হচ্ছে মানে লাউ কতদিন পর পর তোলা হয় আপনার এই মাসা থেকে? একদিন পর একদিন। মানে কত কার্টন করে আপনার এই এক বিঘে জমিতে? এক বিঘে জমিতে কত কার্টন? এখন লাউ ধরা কম পাচ্ছে, তো একদিন পর একদিন 2 কার্টন করে লাউ হয়। 2 কার্টন করে লাউ হয় একদিন পর একদিন? একদিন পর একদিন। তা বেশিরভাগ আপনি মানে ওষুধ ব্যবহার করেন কোনগুলো, মানে পোকা দমনের জন্য বা সার টার প্রয়োগ? কীটনাশক হলেও সিনজেন্টা কোম্পানির যেরকম ভলিউম একটা কীটনাশক, ওর সাথে অ্যামিস্টার টপ দিই, সফিকুরুম দিই, সফিকুরুম একটা কীটনাশক, ওর সাথে ভিটামিন জাতীয় অকজিমুদি, এরকম দেখ সিনজেন্টা কোম্পানির। বাইরের কিছু মাল আছে সেগুলো আমরা দিই নে, সিনজেন্টা কোম্পানির বেশি দিই। তো বেশিরভাগ কী সার প্রয়োগ করেন আপনার এই গাছে? মানে টিএসপি, এমওপি, ইউরিয়া। ইউরিয়ার ভাগ একটু কম দিই, টিএসপি রিডার বেশি দিই, এমওপিও দিই। লাউ যেগুলো লাউ সুন্দর সাদা সাদা মতো দেখায়, এগুলোর জন্য কোনো পাউডার ব্যবহার করা হয় কি? মানে সাদা বরন পাউডার বলে একটা পাউডার আছে সিনজেন্টা কোম্পানির, মানে কালারটা খুব সুন্দর করে, যেন সুন্দর আসে, চাহিদা বেশি আসে, চাহিদাটা বেশি আসে, মালের দামও একটু বেশি হয়, এই জন্য ওই বরন পাউডারটা ব্যবহার করা হয় প্রতি সপ্তাহে একবার করে। তাহলে আপনার এই জমি যতগুলো মানে এই যে এক বিঘার উপরে যে চাষ করেছেন, তাহলে আপনার যেভাবে দামটা আসছে আপনি মানে লাভবান হতে পারবেন? যে দামটা আসছে যেভাবে দাম আসছে এরকম দাম হলে পরে লাভবান, লাভবানটা আসবে। আর যদি দামটা সেভাবে না পান তাহলে হয়তো, তাহলে একটু লস হবে না, তবে সমানে থাকবে, সমানে থাকবে, তবে লাভবান একটু। তেলের দামটা একটু বেড়ে মনে হয় সমস্যা আছে, পানি দেওয়া, ক্যারিং খরচটা একটু বেশি হয় আর কি, সব দিকে ভাড়া হতো সব বেশি হয়েছে। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকেন।